সারা রাত যে তো অত্যাচার আমরা দেখেছি আমি ভুলিনি। চমকাইতলা থেকে গেলাম গোপীনাথপুর শহরে, বাঁকুড়ার মধ্যে পড়ে আরামবাগ গোঘাটের বর্ডার। আমি গিয়ে দেখলাম প্রায় 20,000 মানুষ, তাদের নিয়ে আমি একটা মিটিং করলাম। কিন্তু মিটিং করে যখন বাড়ি ফিরে গেলাম, মানে কেস আমি চলে গেলাম মিদনাপুরের দিকে, তখন রাতের বেলায় আমার কাছে খবর এলো সিপিএমের হারমাদরা গোপীনাথপুর শিওর সব দখল করে নিয়েছে আরামবাগ গোঘাট থেকে, আর ওখানে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। মা বোনেরা কেউ বাড়িতে নেই, পুকুরের জলে গলা পর্যন্ত শ্যাওলায় ডুবে মানুষ জীবন বাঁচাচ্ছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি গোঘাট চমকাইতলা, ওদিকে গড়বেতা, এইটা হয়ে বাঁকুড়া দিয়ে একটা সুড়ঙ্গের মতো তৈরি হয়েছিল। সেই সুড়ঙ্গ দিয়ে ডেড বডি পাচার হতো, কেউ বিচার পায়নি। আমি একবার গড়বেতায় গেলাম, একটা বিধবা মা প্রায় পাগল হয়ে গেল, আমাকে বলল, মা আমার হাতে একটা তৃণমূল কংগ্রেসের পতাকা দিবি? আমি বললাম কেন? বলল, মা আমাকে একটা বন্দুক দে আর একটা তৃণমূল কংগ্রেসের পতাকা দে। আমি বললাম, মা বন্দুক নিয়ে তুমি কি করবে? বলল, আমার দুটো ছেলেকে খুন করেছে, আমি এর বদলা নেব, আমি এটা ছাড়বো না। এসব ঘটনা আমি অনেক দেখেছি এবং এসব ঘটনা আমি অনেক শুনেছি, এটা আমার কাছে নতুন কিছু নয়। তাই আপনাদের কাছে বলি, গোঘাট, খানাকুল, জয়রামবাটি, কামারপুকুর, এমনকি সেদিন জয়রামবাটি কামারপুকুরেও দীর্ঘদিন অনেক মানুষ তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, আমি সেটাও জানি। আজকে গোঘাট পাল্টে গেছে, আজকে আরামবাগ পাল্টে গেছে, আজকে উন্নয়নই উন্নয়ন মাথায় রাখতে হবে। কোন রকম নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করা চলবে না, উন্নয়নটাকেই এগিয়ে নিতে হবে, আর মানুষের পাশে থেকে মানুষের কথা শুনতে হবে। মানুষের কথা যে না শুনবে তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই আরামবাগ গোঘাটে কি ছিল? কিছু ছিল না। আজকে কি নেই? মাল্টি সুপার হাসপাতাল হয়েছে, নতুন নতুন বাস স্ট্যান্ড হয়েছে, তারকেশ্বর, বিষ্ণুপুর, আমি রেল সিটি দিয়েছি, আমি রেল দিয়েছি, নতুন রেল জয়রামবাটি পর্যন্ত আমি করে দিয়ে গিয়েছিলাম, এবার এটা তারকেশ্বর পর্যন্ত যাবে। আপনাদের রেলের যোগাযোগ ছিল না, গোঘাট পর্যন্ত রেল এসে গেছে, এটা আমার তৈরি করে দেওয়া, এটা বিজেপি করেনি বা সিপিএম করেনি, আজকে ক্ষমতায় আছে বলে উদ্বোধন করছে, লজ্জাও করে না। জিজ্ঞেস করুন, এখানকার একটার পর একটা সেতু, এক তো শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর গ্রামীণ হাসপাতালকে, কামারপুকুর গ্রামীণ হসপিটালকে 60 বেড করা হয়েছে, কামারপুকুরকে কেন্দ্র করে সংলগ্ন 2.5 কিলোমিটার এলাকায় সৌন্দর্যায়ন করা হয়েছে, হাই মাস্ট আলো বসানো হয়েছে, আলো এসে যেছে গোটা এলাকা, আধুনিক একটা বাস টার্মিনাসও তৈরি হচ্ছে, ইলেকট্রিক শ্মশান বানানো হয়েছে, নতুন নতুন রাস্তা তৈরি হয়েছে, যেমন আমরা দক্ষিণেশ্বরেও স্কাইওয়াক করেছি, মা কালী মন্দিরেও করছি কালীঘাটে, আমরা তারাপীঠ ডেভেলপমেন্ট করেছি, আমরা তারকেশ্বর ডেভেলপমেন্ট করেছি, আমরা ফুলফুরা শরীফ ডেভেলপমেন্ট করেছি, আমরা কঙ্কালীতলা ডেভেলপমেন্ট করেছি, আমরা বক্রেশ্বর ডেভেলপমেন্ট করেছি, আমরা একটার পর একটা উন্নয়ন করেছি। মনে রাখবেন, দ্বারকেশ্বর নদীর পাড়ে এই যে অসংখ্য তীর্থস্থান, 400 কোটি টাকা ব্যয়ে 226টা প্রকল্প আমরা করেছি, এখানকার রাউতপাড়া দুর্গা মন্দির, শৈলেশ্বর শিব মন্দির, হাটতলায় বিষ্ণু মন্দির, লক্ষ্মীপুর কালী মন্দির, রায়বাগিনী ধর্ম মন্দির,
গোঘাট স্বরূপনারায়ণ মন্দির সহ অনেক মন্দিরকে আমরা সংস্কার করেছি। সৈয়দ শাহ ইসমাইল গাজী বড় আস্তানা, ইসমাইল গাজীগঞ্জ লস্কর ছোট আস্তানা, এগুলোকেও সংস্কার করার জন্য হাতে নেওয়া হয়েছে। কারণ এটা রামকৃষ্ণ পরমহংসের জায়গা, বাংলা সর্বধর্ম সমন্বয়ের মানসিক আশ্রয়, মানবিক আশ্রয়। বিজেপি তো এ বাংলা চেনেই না।